বিসমিল্লাহ রহমান রহিম আল হাদিস উত্তাসের অর্থাৎ ইমাম নবাবি রহিমুল্লাহ আলাই কর্তৃক সংকলিত চল্লিশ হাদিসের আজকে নবম হাদিস হাদিস উত্তাসিফ মানে হচ্ছে নবম হাদিস তাহন এটা আরবি ক্রমবাচক সংখ্যা অর্থ হচ্ছে নবম নবম হাদিস এটা এই হাদিসের টপিক নির্ধারণ করা হয়েছে আনহু তোমাদেরকে আমি যে সব বিষয়ে নিষেধ করেছি সেগুলো থেকে তোমরা বেঁচে থাকো এখানে আবু হুরাইরা এটা হচ্ছে বিডাল ছানার পিতা আব্দুর রহমান ছিল আব্দুর রহমান ওনার নাম আর সখর সখর এটা হচ্ছে ওনার বাবার নাম তো

সেগুলো থেকে তোমরা বিরত থাকো দূরে থাকে এই যে তেনা আছে দূরে থাকা ওয়ামা আমার তুকুম বিহি আর যে সব বিষয় আমি তোমাদেরকে আদেশ করেছি সেসব বিষয় তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী পালন করার চেষ্টা করো কত সহজ দেখো কিন্তু নিষেধাজ্ঞা থেকে একেবারে আমাদেরকে বেঁচে থাকার জন্য আল্লাহ রসুল নিষেধ করেছেন বেঁচে থাকার জন্য কি করেছেন অর্ডার করেছেন যে তোমরা অবশ্য বেঁচে থাকবে আর যেগুলো আদিষ্ট বিষয় মানে যে সব বিষয়ে আমাদেরকে পালন করতে বলা হয়েছে সেখানে আমরা যতটুকু আমাদের সামর্থ্য শক্তি সামর্থ্য সে অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব ফা ইনমা আহলাকাল্লাযিনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলহিম ওয়াখতিলাফুহুম আলা আমবিয়াহিহিম নিশ্চয় انما اهلك الذين من قبلكم تمہাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকে ধ্বংস করে দিয়েছে দুইটা বিষয় রতু কাসরাতু ইলিহিম। তাদের অধিক অধিক প্রশ্ন করা ওختিলাফুম আলা আমবিয়হিম তাদের নবীদের ব্যাপারে মতবিরোধ এই দুইটা জিনিস তারা বেশি করতে এইজন্য এই দুইটা জিনিসেই তাদেরকে ধ্বংস করে দিয়েছিল তাদের উপর বিভিন্ন আজাব গজব এসেছিল এ হাদিসটি সেই বুখারি তো রয়েছে এবং সেই মুসলিমের মধ্যে বুখারি ও মুসলিম ইমাম বুখারি এবং ইমাম মুসলিম দুজনে হাদিসটি রেওয়ায়ত করেছেন বর্ণনা করেছেন তাদের শসে হাদিস গ্রন্থে এখানে অর্থ আছে সেখান থেকে একটু দেখে নেব